আমফান দুর্যোগ ও জোড়া নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিতে সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাস্তাঘাটের বেহাল অবস্থায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। বিশেষ করে কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন গ্রামীণ রাস্তা ও রাজ্য সড়ক খানাখন্দের রূপ পেয়েছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা, গ্রামীণ রাস্তা, ঢালাই রাস্তা সহ সব রাস্তার কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে। পটাশপুর এক ব্লকের কনকপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা, এগরা পৌরসভার হরিপুর যাওয়ার রাস্তা, এগরা দুই ব্লকের ভবানীচক পাহাড়পুর রাস্তা, কাঁথি তিন ব্লকের লোকাল বোর্ড নীলপুর রাস্তা, বনমালীচট্টা হাইস্কুল যাওয়ার রাস্তা, দেশপ্রাণ ব্লকের চালতি ভবানী মোড় থেকে দারোয়া হাসপাতাল যাওয়ার রাস্তা সহ প্রায় সব গ্রামীণ রাস্তার দফা রফা অবস্থা। ত্রিস্তর পঞ্চায়েত, প্রশাসন, পূর্ত ও সড়ক দপ্তর সহ কোনো প্রশাসনিক দপ্তরের গ্রামীণ রাস্তা মেরামতির প্রশ্নে কোনো তৎপরতা চোখে পড়ে না। অনুদান খেলা মেলা মোচ্ছব, ক্লাবে ক্লাবে অনুদান সবই পাইয়ে দেওয়া, রাজনীতির নামে ভোট ব্যাংক পুষ্ট করার সুবিধাবাদী নীতির নামান্তর। নতুন সরকারি সম্পদ তৈরি করা তো দূরের কথা, পুরাতন রাস্তাঘাট, স্বাস্থ্য পরিকাঠামো, সেতু, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো সরকারি ব্যয় বরাদ্দ নেই বললেই চলে। করোনা মহামারী নিয়ে মানুষ বিপর্যস্ত ও কর্মহীন, অর্থনৈতিক দুরাবস্থা নহকর্তব্য, গোদের ওপর বিস্ফোরণের মতো গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে গ্রামীণ সড়ক ও রাস্তাসহ রাজ্য ও জেলা সড়ক আশু মেরামতের দাবি জানিয়ে রাজ্য সরকারের মুখ্য সচিবকে ইমেল বার্তা পাঠিয়েছেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সিপিআইএম নেতা মামুদ হোসেন বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি ও পাইয়ে দেওয়ার রাজনীতি সহ কেন্দ্রীয় সরকারের কর্পোরেট তোষণ অভিমুখের ফলে আজ দেশ ও রাজ্যের অর্থনীতি পুরোপুরি দেউলিয়া। মামুদ হোসেন অবিলম্বে গ্রামীণ রাস্তাঘাট সহ যোগাযোগ ও অন্যান্য পরিকাঠামো সংস্কারের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.